নীলফামারীর ডিমলার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারে ব্যবহার করা হচ্ছে ধুলা মাটি মিশ্রিত মরা পাথর, মানহীন খোয়াসহ নিম্নমানের সামগ্রী। ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নীলফামারী থেকে আব্দুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পাথর ও পিচ। নীলফামারীর ডিমলায় ঠাকুরগঞ্জ থেকে কালীগঞ্জ প্রায় 4.5 কিলোমিটার সড়কটির সংস্কার কাজের দায়িত্ব পায় জার্মান ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করাচ্ছে নাসিমুল ইকরাম নামে অন্য একজন সাব ঠিকাদার দিয়ে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারে ব্যবহার করা হচ্ছে স্তূপ করে রাখা ধুলাবালি মিশ্রিত পাথর, মানহীন খোয়াসহ নিম্নমানের সামগ্রী। কোথাও কোথাও পুরাতন কার্পেটিকের উপরেই চলছে পিচ ঢালাই। এই রাস্তা কাল ঢালাই দিছে, আজ পাথর উঠে যা, পাথর উঠে গেছে, বালা আছে, সমার লেবার দিয়ে বালা ঢাকা দিছে, নিম্নমানের ইটের খোয়া দিয়া কাজ করতেছে, যেটা 4 নম্বরও পড়ে না, খালি উপরে উপরে পিচটে ভেঙে দলি কিন্তু ওরা চলে গেছে। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ স্থানীয়দের। উল্টাভাবে বলতেছে যে আমরা যতটুকু পাচ্তেছি এর চেয়ে আর ভালো আমরা করতে পারিব না, আপনারা আপনাদের কিছু করণীয় বা কোবার থাকলে আপনারা বলেন। আমরা গাড়ি চালাইছি, গাড়ি টায়ারের চাকা দিয়ে পাথর উঠেছে, ময়লা আবর্জনা, পাথর তো আমরা তৈরি করি, পাথর তো নিয়ে আসে। কাজের বিষয়ে প্রকৌশলীর উপর দোষ চাপালো ঠিকাদার প্রতিষ্ঠান, আর প্রকৌশলীর দাবি সাব ঠিকাদারের কারণে কাজ ভালো হচ্ছে না। অফিস আছে, আমরা কাজ বন্ধ করব, অফিসাররা তো কাজ করতেছে, আমি কি কাজ করতেছি? এই সড়ক নির্মাণে খরচ ধরা হয়েছে 1,43,00,000 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।